ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই তারিফ আলম ভারত থেকে প্রশ্ন করেছেন, আপনারা যখনই প্রশ্ন করবেন নিজের নাম এবং ঠিকানা বলে প্রশ্ন করবেন। তিনি জানতে চাচ্ছেন যে যখন আমরা সালাত আদায় করি ফরজ সালাত, সালাতের পরে আমরা যখন সালাম ফিরাই, তারপরে আমরা যে আল্লাহ আকবর বলি, এই আল্লাহ আকবর বলার যে আমলটা আছে সেই আমলটা কতটুকু বিশুদ্ধ। মাশা আল্লাহ, জাজাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি, সম্মানিত দিনি ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আল্লাহু বিল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত ভাই, এই আমলটি পরিশুদ্ধিত এবং শুদ্ধ দলিল হিসাবে আমরা শক্ত মজবুত দলিল দিতে পারি। সালাতুর রাসুল অনেক কিতাবই আছে, প্রত্যেক কিতাবের বাবে মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম আর অন্যান্য গ্রন্থে আছে। সালাতুর রাসুল আপনি যদি দেখেন 123 পৃষ্ঠাতে একটি বাব অধ্যায় রচনা করেছেন যে সালাত পরবর্তী জিকির সমূহ, আর জিকির বাদে সালাহ, এটার মধ্যে তিনি লিখেছেন আল্লাহ আকবর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রফেসর ডক্টর স্যার আসাদুল্লাহ গালিব স্যার তিনি এটি লিখেন এই 123 পৃষ্ঠায়। অন্যান্য গ্রন্থে আছে, আপনাদের সহজের জন্য এখান থেকে দলিল দিলাম যাতে আপনারা সহজে পেয়ে যান। তো তিনি লিখেন যে আল্লাহ আকবার একবার এবং আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ার জন্য। অর্থ যদি জানি আল্লাহ আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি তিনবার, দলিল হিসাবে নিয়ে এসেছেন মুত্তাফাক আলাই, ইয়ানি বুখারী মুসলিম। দেখুন বুখারী মুসলিম মুত্তাফাক আলাই মানে একজন ব্যক্তি থেকেই এই হাদিসটি বর্ণিত হয়েছে, সেই জন্য মুত্তাফাক আলাই বলা হয়েছে। এবং মুসলিম মিশকাত হাদিস নাম্বার 961, সালাত পরবর্তী জিকির অনুচ্ছেদ 18। এই হাদিসটি বিশুদ্ধ সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে ইমান থাকবে না, কারণ বুখারী মুসলিমের হাদিসের উপরে কারো সন্দেহ করা জরুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। জাযাকাল্লাহু খায়রান।